জিম্বাবুয়ের কাছে 303 রান করেও লজ্জাজনক পরাজয়ের পর আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। অনফর্ম ব্যাটার লিটন কুমার দাসকে সিরিজের বাকি দুই ওয়ানডে ম্যাচের জন্য হারিয়েছে টাইগাররা। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে 3 সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়তে হলো তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করছিলেন লিটন, 81 রানও করে ফেলেছিলেন তিনি। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে, কিন্তু 81 রান করার পরই ডান পায়ের পেশিতে টান লাগে তার। এরপরই স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে। তখনই বোঝা গিয়েছিল হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হয়তোবা লিটনের চলতি সিরিজের খেলা আর হবে না। শেষ পর্যন্ত তাই হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে এই তথ্য। এক বিজ্ঞপ্তিতে বিসিবি লিখেছে, ব্যাটার লিটন দাস হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত, যে কারণে তাকে অন্তত 3 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এই 3 সপ্তাহ তিনি কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেক আলফেসানির উদ্ধৃতি দিয়ে বিসিবি জানিয়েছেন, আমরা লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির জায়গাটা স্ক্যান করে দেখেছি। রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে গ্রেড 2 মাসল স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন তিনি। এই ধরনের ইনজুরি থেকে সেরে উঠতে অন্তত 3 থেকে 4 সপ্তাহ সময় লাগে। আগামীকাল কিংবা পরশু আরও পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং তার রিহ্যাবের জন্য পরিকল্পনা নেওয়া হবে। আমি মুজাদ্দেক আলফেসানি, টিম ফিজিও, বাংলাদেশ টিম। আজকে আমাদের টিমের ওপেনার লিটন কুমার দাস ব্যাটিং করতে গিয়ে হ্যামস্ট্রিং আঘাতপ্রাপ্ত হন এবং ম্যাচ মধ্যবর্তী সময় আমরা তাকে স্ক্যান করতে পাঠাই। স্ক্যানে তার রিপোর্ট আসে গ্রেড 2 মাসল স্ট্রেইন। এই ধরনের ইঞ্জুরির জন্য মোটামুটি 3 থেকে 4 সপ্তাহ লেগে যায়। সো এই সিরিজে আমরা লিটনকে আর পাচ্ছি না। অ্যান্ড আজকে ব্যাটিংয়ের সময় আমাদের মুশফিক ভাইও বৃদ্ধাঙ্গুলিতে আঘাতপ্রাপ্ত হন, বাট এটা খুব বেশি বড় ধরনের কোনো কিছু মনে হচ্ছে না এই মুহূর্তে। সো আশা করি ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচে তাকে পাচ্ছি। আর শরীফুলের ইঞ্জুরিটাও হচ্ছে তাৎক্ষণিক আঘাত থাকার কারণে কিছুটা অবশ বোধ করছিল, আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে আমরা ভালো কিছু নিউজ দিতে পারবো।